হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, অল ক্লাস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এসএসসি পরীক্ষা এর ফলাফল বের করবেন ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে। আর যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড ডিভাইস বা কোনো অনলাইনে ডিভাইস না থাকে, সেক্ষেত্রে কিভাবে আপনার হাতে থাকা বাটন ফোনটি দিয়ে আপনি এসএমএস এর মাধ্যমে আপনার রেজাল্ট চেক করে নিতে পারেন এবং সাধারণ শিক্ষা বোর্ড এর পাশাপাশি মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট গুলো কিভাবে বের করবেন। যেমন সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি এবং মাদ্রাসা বোর্ডে এসএসসি এর সমমান হচ্ছে দাখিল পরীক্ষা। এসএসসি এর সমমানের সকল পরীক্ষার রেজাল্ট গুলো কিভাবে আপনারা বের করবেন আজকের ভিডিওতে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের এসএসসি পরীক্ষা পাশ করার পরে আপনাদের সামনে এসএসসি ভর্তি সংক্রান্ত বিভিন্ন নোটিশ এবং বিভিন্ন প্রসেস রয়েছে। সম্পূর্ণ প্রসেস নিয়ে আমরা আমাদের চ্যানেলে আলোচনা করব পর্যায়ক্রমে। সুতরাং আপনাদের কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমত আমরা অনলাইনে কিভাবে আপনি রেজাল্ট চেক করবেন সে বিষয়ে দেখিয়ে দেবো। এর কারণে আমরা যে কোনো একটি ব্রাউজার নেব, আপনার যদি ফোন থাকে ফোন, আর আমি যেহেতু কম্পিউটার দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এরপর আমরা এখানে গুগল সার্চ করব এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে আপনি গুগল সার্চ করলে আপনাকে এই সাইটটিতে নিয়ে যাবে। তো আমরা সাইট লগ ইন করি। তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যেহেতু এসএসসি রেজাল্ট চেক করবো, সেক্ষেত্রে আপনার যদি দাখিল হয় এসএসসি বা দাখিল, তো এটা আমরা দিয়ে দেবো। এরপর হচ্ছে ইয়ার, আপনি কোন ইয়ারে পরীক্ষা দিচ্ছেন, 2021-22 বা যেটা, তো 2022 সালের এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি, সেক্ষেত্রে আজকে 12টার পরে হচ্ছে আপনার রেজাল্ট প্রকাশিত হবে, সেক্ষেত্রে এখানে 2021 রয়েছে। তো আমরা 21-এর একটা রেজাল্ট চেক করে আপনাকে দেখিয়ে দেবো। তো আমরা 2021 দিয়ে দিলাম। এরপর আছে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনার বোর্ডটি দিয়ে দেবেন। আর আমি যেহেতু যার রেজাল্ট চেক করবো সে বরিশাল বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে বোর্ড বরিশাল দিয়ে দেবো। আপনি অবশ্যই আপনার বোর্ডটি দিবেন। এরপর হচ্ছে আপনার রোল নং, তো এখানে আমি যার রেজাল্ট চেক করবো তার রোল নংটি বসিয়ে দিই। এরপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। এরপর এখানে আপনার যোগ বিয়োগ থাকতে পারে অথবা ক্যাপশন থাকতে পারে। ক্যাপশন বলতে আপনার বিভিন্ন সংখ্যা থাকে, এখানে 3-4টা সংখ্যা থাকে, তো এই সংখ্যাগুলো আপনার এখানে বসিয়ে দিতে হবে। আর যেহেতু এখানে যোগ রয়েছে, যেমন 4+6 অর্থাৎ হচ্ছে আপনার 10, তো এখানে আপনি 10 বসিয়ে দেবেন। এখানে যদি আপনার মাইনাস থাকতো সেক্ষেত্রে আপনার এখানে যে অ্যান্সারটি হতো সেই অ্যান্সারটি এখানে বসিয়ে দিতে হবে। তারপর আমরা সাবমিটে ক্লিক করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি অলরেডি এখানে পেয়ে গেছি। তো আপনাদের আগেই আমরা বলেছি যেহেতু সকল শিক্ষার্থীরা একসাথে রেজাল্ট দেখার জন্য চেষ্টা করবে, সেক্ষেত্রে আপনাদের সাইটে একটু লোডিং দেখা দেবে, বারবার ট্রাই করতে হবে। তো এই কারণে আমি আপনাদের দুইটা সাইট থেকেই রেজাল্ট চেক করার অপশন দেখিয়ে দিচ্ছি। এই সাইটের পাশাপাশি আমি অন্য একটি সাইট আপনাদের দেখিয়ে দেবো। তো আপনারা এডুকেশন বোর্ড রেজাল্ট .gov.bd এই সাইটের পাশাপাশি আরেকটি সাইট রয়েছে আপনাদের ebotresult.v2/home। তো এখান থেকে আপনারা রেজাল্ট চেক করতে পারবেন। তো এই সাইটে লগ ইন করার পর আপনারা এসএসসি মাদ্রাসা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছেন এখানে এসএসসি বা দাখিল এখানে আপনারা ক্লিক করে দেন। এরপর আপনার ইয়ার, কোন ইয়ারের রেজাল্ট আপনি দেখতে চান, আমরা এখানে 2022 দিয়ে দেবো। এরপর হচ্ছে আপনার বোর্ড, তো আমরা বরিশাল বোর্ড দিয়ে দিলাম। এরপর রেজাল্ট টাইপ, আমি আগে আপনাদের বলছিলাম যে এখান থেকে আপনি সেন্ট্রাল রেজাল্ট এবং ডিস্ট্রিক্ট রেজাল্ট আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা এগুলো দেখতে হলে আমাদের কিছু তথ্য দরকার হবে, তো সেই তথ্যগুলো যেহেতু আমাদের কাছে নাই আমরা সরাসরি আমার নিজের রেজাল্ট চেক করবো, সেক্ষেত্রে আমরা এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্টে ক্লিক করে দেবো রেজাল্ট টাইপে। এরপর আমার রোল নাম্বার এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেবো। এরপর হচ্ছে আপনার, এরপর হচ্ছে 4-digit সিকিউরিটি কি। তো এই সিকিউরিটি কিটা আপনার আজকে এই সমস্যাটা হতে পারে যে এটা আসে না বা লোডিং রয়েছে, এই পিকচারটি আপনার ইমেজটি ক্লিয়ার হয় না, এটা কোনো সমস্যা না আপনার। এটা হচ্ছে আপনার আজকে একবারে সবাই সার্ভারে ট্রাই করার কারণে এই সমস্যাটি হতে পারে। আপনার যদি আসে তারপর যদি এই কিটি বসতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার এখানে রিলোড দিয়ে দেবেন। তো রিলোড দিলে যেমন এটা বোঝার কোনো সিস্টেমই নেই, সেক্ষেত্রে আমরা আবার রিলোড দিয়ে দিই। রিলোড দিলে আপনি দেখতে পাচ্ছেন 6555। তো আপনি যদি না বুঝেন এই কিটের তাহলে বারবার আপনি রিলোড করে নেবেন, রিলোড করে অথবা যদি আপনার এখানে ইমেজটি শো না হয় সেক্ষেত্রে আপনি এটা রিলোড করে যখন শো হয় তখন এই সেই শক্তি ইমেজটি এখানে এই কোডটি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে গেট রেজাল্টটি ক্লিক করে দেবেন। তো যেহেতু 2022 রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি, বেলা 12টার পরে প্রকাশিত হওয়ার কথা রয়েছে, সেক্ষেত্রে এখানে আমরা এখনো রেজাল্ট চেক করতে পারছি না, আমরা 12টার পরে ট্রাই করলে অবশ্যই এখানে যেতে পারবো। এবং আপনাদের সুবিধার্থে দুইটা সাইডের লিঙ্কে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনাদের সরাসরি এই দুইটা সাইটে নিয়ে আসবেন। তো এরপর যার হাতে আপনার অ্যান্ড্রয়েড ফোন বা যদি অনলাইন কোনো ডিভাইস না থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে রেজাল্ট চেক করবেন সে বিষয়ে আমরা দেখিয়ে দেবো। তো এস এম এস এর মাধ্যমে চেক করার জন্য আপনি সাধারণ শিক্ষা বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে আপনি এসএসসি টাইপ করবেন বড় হাতের, এরপর আপনি এখানে একটা স্পেস দেবেন, এরপর আপনার যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3টি অক্ষর বসিয়ে দেবেন। যেমন এটা ঢাকা বোর্ড থেকে চেক করতে হলে DSA, যদি আপনি দিনাজপুর বোর্ড থেকে চেক করেন সেক্ষেত্রে DIN,
বরিশাল বোর্ড থেকে চেক করতে হলে আপনার BAR, এভাবে আপনার বোর্ডের প্রথম তিনটি অক্ষর আপনার এখানে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে এখানে আপনার রোল নাম্বার, আপনি যে পরীক্ষা দিয়েছেন আপনার এডমিট কার্ডের উপরে আপনার একটা রোল নাম্বার রয়েছে, আপনার রোল নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আপনার এখানে পরীক্ষার সাল, আপনি কত সালে বা কোন শিক্ষাবর্ষে আপনি পরীক্ষা দিয়েছেন। এখানে যেহেতু আপনারা 2022 সালের পরীক্ষার্থীদের রেজাল্ট দিবে, তো সেক্ষেত্রে আপনারা এখানে 2022 সাল দিয়ে দেবেন। এরপর আপনি এটা সেন্ড করে দেবেন 16222 নম্বরে। এরপর আপনি যদি সেখানে মাদ্রাসা বোর্ডে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে SSC-র জায়গায় আপনাদের লিখতে হবে দাখিল। তবে অবশ্যই আপনারা দেখবেন যে লেখার অক্ষরগুলো সব অক্ষরগুলোই ক্যাপিটাল লেটার হতে হবে। তো মাদ্রাসা বোর্ড থেকে প্রথমত আমরা এখানে দাখিল দিয়ে দেবো। এরপর আপনার যেহেতু মাদ্রাসা বোর্ড, তো MAD এখানে মাদ্রাসা বোর্ড দিয়ে দিলাম। এরপর হচ্ছে আপনার রোল নাম্বার এবং আপনার পরীক্ষার ইয়ার, এটা আপনার সেম। এরপর যদি কারিগরি শিক্ষা বোর্ড থাকে, সেক্ষেত্রে আপনার SSC দিয়ে এরপরে TEC দেবেন, এরপর আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওতে দেখার জন্য। আর অবশ্যই আপনাদের ফলাফল ভালো হবে এবং ভালো ফলাফলের পরে আপনারা কলেজে ভর্তি হওয়ার জন্য যে আপনার সম্পূর্ণ প্রসেসগুলো, এগুলো আমরা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে দেখিয়ে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।